প্রাথমিক বিদ্যালয়ে চিত্রিত হয় দেশের ভবিষ্যৎ চিত্র। এজন্য প্রাথমিক শিক্ষাকে বলা হয় অন্যান্য শিক্ষার ভিত। এই ভিত গঠনে যুগ যুগ ধরে উদ্যোগ গ্রহণ করেছেন দেশের বরেণ্য শিক্ষানুরাগী মানবতাবাদী ব্যক্তিবর্গ। তাদের এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অঞ্চলে গড়ে ওঠে শত শত প্রাথমিক বিদ্যালয়। 1973 সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করা হয় এবং সে থেকে দেশের সকল উন্নয়ন পরিকল্পনায় প্রাথমিক শিক্ষা অগ্রাধিকার বলে বিবেচিত হয়। শিক্ষানীতি 2010-এ সুস্পষ্টভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প 1-2 বাস্তবায়নের পর সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে গৃহীত হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 3। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোও এগিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে। সরকার, এনজিও এবং নাগরিক সমাজের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমেই বর্তমানে এগিয়ে যাচ্ছে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এ প্রসঙ্গে কথা বলছি দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে। জাতীয় শিক্ষানীতি 2010 এর মূল যে লক্ষ্যগুলো ছিল তার মধ্যে সর্বপ্রথম ছিল অন্তর্ভুক্তি, অর্থাৎ কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। সে পাহাড়েই হোক, চরাঞ্চলেরই হোক, শিশু বা পথ শিশুই হোক, সবাইকে এর আওতায় আনতে হবে। কিছু শিশু বাকি আছে, তাদেরকে আনা খুব সহজ নয়, তবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমরা আশা করছি খুব বেশি সময় লাগবে না, তাদেরকে নিয়ে আসা যাবে। কিন্তু শিশু আসলেই তো হলো না, তাকে স্কুলে ধরে রাখতে হবে শিক্ষা দিতে হলে, এবং সেজন্যে শিক্ষানীতিতে অনেকগুলি ব্যবস্থার পদক্ষেপের কথা বলা হয়েছে। স্কুলের অবস্থার পরিবর্তন করতে হবে, উন্নতি করতে হবে, পারিপার্শ্বিকতা ঠিক করতে হবে, কিন্তু শিশুদের ধরে রাখার জন্য আরেকটি ব্যবস্থার কথা শিক্ষানীতিতে বলা হয়েছিল, সেটি হচ্ছে যে দুপুরের খাবার ব্যবস্থা, বিশেষ করে দরিদ্র পিছিয়ে পড়া যারা তাদের জন্য, কারণ পেটে ভাত না থাকলে তো আর পড়াশোনা আসবে না, খাবার ব্যবস্থা করতে হবে, এটা বিস্কিট দিয়ে হবে না, তবে সেটা অনেক খরচ সাপেক্ষ। তো আমরা আশা করছি যে এই যে বক্তব্যগুলো শিক্ষানীতিতে আছে সেগুলি আস্তে আস্তে সবগুলোই বাস্তবায়িত হবে। দেশের অন্যান্য খাতের মতো শিক্ষা খাতেও অনেক অর্জন হয়েছে। প্রথমে আমাদেরকে অর্জনগুলো স্বীকার করে নিতে হবে, তারপরে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, তা না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। সেই জন্যেই আমি মনে করি যে প্রাথমিক এবং গণসংখ্যা মন্ত্রণালয়ে যে প্রতিবেদন আমি দেখেছি গত বছরের, কিছু জিনিস শিক্ষানীতির আওতায় আছে কিন্তু করা সম্ভবপর হবে না যদি না শিক্ষা আইন করা হয়। একটি উদাহরণ, যেমন এখন আছে আমাদের সংবিধানে যে একটি পর্যায় পর্যন্ত সব শিশুর শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, তো শিক্ষা আইনটা গৃহীত হলে সেটি তখন সরকারের দায়িত্ব হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। তো এই আইনটা যদি গৃহীত হয় তাহলে এখানে একদিকে অধিকার প্রতিষ্ঠিত হবে শিশুদের, অন্যদিকে সরকারের যে দায়িত্ব সেই দায়িত্বটাও নিশ্চিত করা হবে। কোনো শিশু যদি মনে করে সে যে ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে পাওয়ার কথা বা বিদ্যালয়ের কাছ থেকে পাওয়ার কথা সেটা পাচ্ছে না, তখন তারা এই যে আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প 1-2 সম্পন্ন হয়েছে এবং তৃতীয়টা চলছে। সেখানে প্রায় 80,000 বিদ্যালয়ের আওতায় আছে এবং প্রায় 4,00,000 শিক্ষক সেখানে কাজ করেন, তারাও কাজ করছেন, সেটারও মূল্যায়ন দরকার। কাজেই করণীয়গুলা চিহ্নিত হয়ে আছে, তো সবাই মিলে যদি আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে এই প্রাথমিক শিক্ষা, মানসম্পন্ন শিক্ষা, সব শিশুর জন্য শিক্ষা সেটা নিশ্চিত করা সম্ভব। শিখবে প্রতিটি শিশু, এই প্রত্যয় নিয়ে দেশে বাস্তবায়িত হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 3। দেশের প্রায় 80,000 প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এই কর্মসূচির আওতায়। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে নিয়োজিত রয়েছে প্রায় 4,00,000 শিক্ষক এবং এক বিশাল কর্মী বাহিনী। তাদের সবারই লক্ষ্য এক, আর তা হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। মূল যদি লক্ষ্য বা উদ্দেশ্য বলি তা হলো যে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সার্বিক যে শিশুরা রয়েছে সকল শিশুকে এই শিক্ষার আওতায় আনা এবং মানসম্মত শিক্ষা দেওয়া, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমাদের এই বাস্তবায়নের ক্ষেত্রে 9টি বৈদেশিক সংস্থা রয়েছে যারা আমাদেরকে আর্থিক সাহায্য করে থাকেন, কিন্তু এর বেশিরভাগ অর্থই আমাদের বাংলাদেশ সরকার যোগান দেন। কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র লেখাপড়া নয়,
লেখাপড়ার মান উন্নয়নের জন্য যত কিছু করা দরকার, যেমন ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া, তাদের চার রঙা বই প্রথম দিনই তাদের হাতে তুলে দেওয়া হয়, এছাড়া শিক্ষকদের বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বিদ্যালয়ে, যাতে তারা একটি সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সৌন্দর্য বর্ধন, তারপর ডিজিটাল পদ্ধতিতে যাতে লেখাপড়া করানো যায় এজন্য মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। দারিদ্র্যপীড়িত যে সমস্ত এলাকা রয়েছে সেখানে আমাদের দুইটি প্রকল্প আছে দুই এলাকায়, একটা ইসি সাহায্যপুষ্ট আর একটা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে। সেখানে প্রতিদিন প্রত্যেকটি ছাত্রকে বিস্কুট খাওয়ানো হয়, যে বিস্কুট অত্যন্ত মানে পুষ্টিকর এবং এটি খেলে তাদের যে স্বাস্থ্যের যে পুষ্টিহীনতায় ভুগছেন সেটার অভাব পূরণ হয়। এছাড়া রয়েছে মা দিবস, অর্থাৎ অভিভাবকদের আনা হয় স্কুলে একটা দিন, সেদিন তাদের কাছ থেকে বিভিন্ন রকম প্রস্তাব নেওয়া হয় যে লেখাপড়ার মান আরও কীভাবে উন্নত করা যায়, শিশুরা যাতে ঝরে না পড়ে, প্রতিদিন যাতে স্কুলে আসে এবং প্রত্যেকটি ছেলে যেন লেখাপড়া করে তার জন্য কী কী করা যায়, এবং তাদের এই প্রস্তাবগুলো আমরা সব বিবেচনায় নিয়ে পরবর্তীতে কিন্তু আমরা ওগুলোকে গুরুত্ব দিয়ে সেভাবে ব্যবস্থা করি যাতে একটি শিশুও যেন প্রাথমিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা নিশ্চিতকরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে, উন্নয়ন করেছে বিভিন্ন উদ্ভাবনী মডেল। প্রাথমিক শিক্ষা নিয়ে উদ্ভাবিত এসব মডেল বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশেষ করে নারী শিক্ষা সম্প্রসারণে বেসরকারি সংস্থাগুলো পালন করেছে অনবদ্য ভূমিকা। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 10% জনগোষ্ঠী কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতার শিকার। সেখানে প্রতিবন্ধীদের নিয়ে যে চিন্তাভাবনা, যে পরিকল্পনা, যে কর্মসূচিগুলো, সবচেয়ে বড় দুর্বলতা একটি জায়গায়, সেটা হলো যে প্রতিবন্ধীদের শিক্ষা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা এক ধরনের কল্যাণমূলক লোক কর্মসূচি হিসেবে দেখে থাকেন, তারা এটাকে অধিকার হিসেবে আসলে প্রতিষ্ঠিত করতে পারেননি, যেটা শিক্ষা মন্ত্রণালয় করতে পারত। এই নীতিগত দুর্বলতা একটা বড় সমস্যা প্রতিবন্ধীদের শিক্ষায়। আরেকটি বড় প্রতিবন্ধকতা হলো যে আমাদের বিনিয়োগেও যথেষ্ট ঘাটতি আছে। আমরা প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকি, কিন্তু প্রতিবন্ধীদের শিক্ষার জন্য রাষ্ট্রীয় ব্যয় এতই অপ্রতুল যে বিভিন্ন ধরনের, যেটা বলা হয় 11 ধরনের প্রতিবন্ধিতা আছে বাংলাদেশে, আমরা কিন্তু এখনও অনেককে আনতে পারিনি। 4% শিশু প্রতিবন্ধীদের মধ্যে স্কুলে যায়, বাকি 96% আমরা ভুলে যাই। আরেকটি বড় সমস্যা যেটা সব সময় অন্তরায় হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধীদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি এখনও অন্ধকার, আমাদের অধিকারের দৃষ্টিকোণ থেকে আমরা এখনও তাদেরকে দেখতে পারিনি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের বসবাস, আদিবাসী শিশুদের শিক্ষার যে বিষয়টি তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো যে তারা এমন সব অঞ্চলে বসবাস করেন সেখানে যোগাযোগের একটা প্রতিবন্ধকতা আছে, সর্বত্র ওইভাবে স্কুল নেই। আর আরেকটি প্রতিবন্ধকতা হলো যখন শিশুরা পড়তে আসে প্রথম শ্রেণীতে, তখন যখন দেখে তাদের ভাষায় শিক্ষক কথা বলছেন না, তখনই কিন্তু তারা আগ্রহ হারিয়ে ফেলে। তাদের মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে আমরা যদি ওইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক স্তরে তাদেরকে মূল ধারায় আনার ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু কোনো না কোনো সময় তাদের ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয়ে যেটা খুবই লক্ষণীয় এবং ইতিবাচক আমরা মনে করি, সেটা হলো আদিবাসীদের এইটা স্বীকৃতি দিয়ে যে নিজ ভাষায় প্রাথমিক স্তরে লেখাপড়া করার স্বীকৃতি দিয়ে সরকার সম্প্রতি 6টি আদিবাসী ভাষাকে স্বীকৃতি দিয়েছে, এবং সেই স্বীকৃতির মানে হলো তারা অন্তত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তাদের ভাষায় লেখাপড়া করতে পারবে, পরবর্তীতে তারা মূল ধারার মধ্যে সমন্বয় করে নিতে পারবে। আমাদের দেশে কিন্তু শিক্ষার চাহিদা তৈরি হয়ে গেছে, প্রতিটি মানুষ তার সন্তানকে স্কুলে পাঠাতে চায়, লেখাপড়া শেখাতে চায়। ওই জায়গায় আমরা যারা এই সুযোগটা পেয়েছি শিক্ষার, যারা আমরা সমাজে দাঁড়িয়েছি অথবা সুবিধাভোগী জনগোষ্ঠীর অংশ, তাদের কিন্তু দায়িত্ব আছে এই অঙ্গীকার পূরণে, এবং সেই অঙ্গীকার পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে, রাষ্ট্র, সমাজ, পরিবার, সবাইকে। আদিবাসী শিশুদের জন্য
মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা বিষয়েও যথেষ্ট অগ্রগতি হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে বিশেষ কমিটি গঠিত হয়েছে। আশা করা যায় আগামী বছরের মধ্যেই এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে তাদের চাহিদা মতো বইপত্র দেওয়া সম্ভব হবে। আদিবাসী মানুষকে বঞ্চিত রেখে আমরা এগিয়ে যেতে পারবো না। আদিবাসীদের শিক্ষা নিশ্চিতকরণে আমি মনে করি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দরকার। প্রথমত, আদিবাসীরা যেসব অঞ্চলে বসবাস করে, পাহাড় বনাঞ্চলে বা প্রত্যন্ত দূরের গ্রামে, ভালো মানের স্কুল প্রতিষ্ঠা করতে হবে। সেই সব স্কুলগুলোতে ভালো শিক্ষক, মেধাবী শিক্ষক নিয়োগ করতে হবে। যেহেতু আদিবাসী মানুষ বহুকাল ধরে বঞ্চিত শোষিত, তাই তারা এখন দরিদ্রদের মধ্যেও দরিদ্রতম। সেই জন্য দেখা যাবে যে আদিবাসী শিশুরা স্কুলে যাচ্ছে না, তাদের পিতামাতাকে প্রতিদিন জীবন ধারণের জন্য সংগ্রাম করতে হয়। মানে আদিবাসী শিশুরা যেন আবাসিক ছাত্রাবাসে থেকে স্কুলে যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। ফিডার স্কুল প্রতিষ্ঠা করা যেতে পারে। আমাদের কারিকুলামে আদিবাসীদের গল্প, আদিবাসীরা বন, পাহাড়, নদী এইসবকে তাদের ভাষায় কি বলে, এই বিষয়গুলো যদি যুক্ত করা যায়, নিশ্চয়ই আদিবাসী শিশুরা স্কুলে গিয়ে তাদের আদিবাসী বান্ধব পরিবেশ পাবে এবং তখন তারা তাদের কাছে স্কুল হবে আনন্দময়। শিক্ষার মান এবং পরবর্তী শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে সকল বিদ্যালয়েই কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। অচিরেই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ই হবে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি আধুনিক বিদ্যালয়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এবং সুবিধা প্রাপ্ত শিশুদের জন্য একই, সবাই যাতে সমানভাবে শিক্ষা লাভ করতে পারে, জীবনে উন্নতি করতে পারে, দেশের সেবা করতে পারে, এই সব শিশুদের জন্য আমাদের একই স্বপ্ন এবং তারা সবাই যাতে সমান অধিকার ভোগ করে এবং গড়ে ওঠে সুনাগরিক হিসাবে এবং দেশকে তারা কিছু দিতে পারে, সেই স্বপ্ন আমরা দেখি। এবং তা করার জন্য আমরা শিক্ষা অবশ্যই সবচেয়ে বড় একটি উপাদান। এই শিক্ষা যাতে সবাই সমভাবে পায় তার জন্য আমরা ব্র্যাক অনেক স্কুল গড়ে তুলেছে বাংলাদেশে। প্রায় 70 লক্ষ শিশুকে প্রাথমিক শিক্ষা দান করেছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে পারিনি। আগামীতে আমাদের শিশুরা যাতে সবাই ভালো শিক্ষা পায়, মানসম্মত শিক্ষা পায়, 100 ভাগ শিশুকে স্কুলে আনতে চাই এবং প্রত্যেককে অন্তত প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ যাতে করতে পারে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের মান উন্নত করতে হবে, শিক্ষকের প্রশিক্ষণ বাড়াতে হবে। করতে গেলে বাংলাদেশ সরকারকে শিক্ষায় আরও বিনিয়োগ অনেক বাড়াতে হবে। অন্যান্য দেশে জাতীয় প্রায় 5% তারা বিনিয়োগ করে থাকে শিক্ষায়, আমরা করছি 2 ভাগের কম। যারা অটিজমে ভুগছে বা কোনোরকম সেরেব্রাল পলসি বা বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগে, এইসব শিশুর জন্য আমাদের দেশে তেমন কোনো শিক্ষা বিদ্যালয় নাই এবং এইগুলো আমাদের দেশে খুবই দরকার। বাংলাদেশ এগিয়ে চলেছে সামনের দিকে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতি সাফল্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক প্রাথমিক বিদ্যালয় এখন স্বনামধন্য মানসম্মত বিদ্যালয়ে পরিণত হয়েছে। অনেক বিদ্যালয়ই আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছে। এরই মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল সমাপনী পরীক্ষায় পাশের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মানসম্মত শিক্ষা বিস্তারেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সব উদ্যোগের লক্ষ্যই এক, মানসম্মত প্রাথমিক শিক্ষা।